গত বছর নবমীর ঠিক সন্ধ্যায় বর্ষা নামে একটি ছোট শিশু এই বীজপুরের মাটিতেই আহত হয়েছিল বোমার আঘাতের দুষ্কৃতীদের দ্বারা সেই একই ঘটনার পুনরাবৃত্তি এবারও দু হাজার উনিশের নবমীর ঠিক ভোররাতে দেখা গিয়েছিল মা হারা হয়েছিলেন কুর্মীর মা যেই রাজু কুর্মীকে নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা বীজপুরবাসী তাকে হত্যা করা হয়েছে বলে বারংবার অভিযোগ আত্মহারা মায়ের কান্নার রোল বারবার ফেটে পড়ছিল সে বারবার একই দাবি জানা ছিল যে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক রাজুকুর্মী কিন্তু আজ আমাদের মধ্যে নেই সে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে গতকাল রাতে অর্থাৎ জলপাইগুড়ি থেকে কুর্মী হত্যার মূল অভিযুক্ত পিন্টু শর্মা তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে আমরা উপস্থিত হয়ে পড়েছি রাজুকুর্মীর বাড়িতে পেয়ে গেছি রাজুকুর্মীর মাকে ফোটে ফোট তার হাতে রয়েছে রাজুকুর্মীর সেই ছবিটি যা আজও জল করে উঠছে আমরা চলে যাব রাজুকুর্মীর মায়ের কাছে দিদি আপনি এখন কি চান আপনি বারংবার বলেছিলেন যে আপনার সন্তানকে যারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাদের শাস্তি হোক প্রশাসন কিন্তু ইতিমধ্যে সেই পিন্টু শর্মাকে গতকাল রাতে জলপাইগুড়ি থেকে গ্রেপ্তার করে বিজপুর পুলিশের হাতে তুলে দিয়েছে আপনার এখন কি দাবি দিদি আমি একদম শাস্তি চাই আমি কানা পিন্টুর শাস্তি চাই ওই কানা পিন্টু আমাদের ঘরে বসে খাওয়া দাওয়া আমার বাচ্চার সাথে ওঠা বসা করে ওই কানা পিন্টুর ধোকা দিয়ে আমার বাচ্চাকে মেরে ফেলেছে দশমীর নবমীর দিনকে আমার বাচ্চা চাই আমার বাচ্চার সাজা চাই আমি ব্যবসা যে যে ওর সাথে আছে তাদের সাজা চাই আমি আমি প্রশাসনের কাছেও দাবি রাখছি আমি মমতা ব্যানার্জির কাছে হাত জোর করে ওনার কাছেও চাইছি আমার বাচ্চার আমি একদম দাবি চাই যে আমার বাচ্চার ক্ষতি ক্ষতিপূরণ অনেক করে দিয়েছে আমার বাচ্চাকে এইভাবে মেরেছে আমার বাচ্চা ভালো বাচ্চা ক্রিমিনাল না কোনো দিন আজ অব্দি চাকু মারেনি কাউকে মারেনি সবাই ভালোবেসেছে আমার বাচ্চাকে বাচ্চার সাজা চাই কানা পিন্টুর সাজা চাই আমার বাচ্চাকে কেন মেরেছে আর আমি জবাব চাই একেবারে আমরা কিন্তু রাজকর্মীর মায়ের সাথে কথা বলে নিলাম আজক কিন্তু মা তার সন্তানকে কোলে বুকে সেই তার ফটো নিয়ে কিন্তু আগলে বসে আছে এবং বারংবার সে কিন্তু দাবি করছে অভিযুক্ত অর্থাৎ মূল অভিযুক্ত পিন্টু শর্মা যাকে কিনা ইতিমধ্যে বিজপুর প্রশাসনের হাতে তুলে দিয়েছে জলপাইগুড়ি থানার পুলিশ তার সাজা কিন্তু তারা চাইছে তার সঙ্গে এই দুষ্কৃতীরা যারা জড়িত যারা এই ঘটনায় লিপ্ত এই কর্মকাণ্ডের মূল পাণ্ডা যারা তাদেরকেও ধরার অভিযোগ জানাচ্ছে রাজু কুর্মির মা ইতিমধ্যে আমরা রাজু কুর্মির আরও দুই ভ্রাতা যারা আছে তাদের আমরা পেয়ে গিয়েছি আমি চলে যাব তাদের সঙ্গে একটু কথা বলে নেব দাদা আপনাদের ইতিমধ্যে পরিবারের কি বক্তব্য মূল অভিযুক্ত যে পিন্টু শর্মার নাম বারবার উঠে আসছিল যে এই ঘটনায় খুন করেছিল বলে অভিযোগ তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে আপনারা এখন কি চান প্রশাসনের কাছে আমরা এইমাত্র শুনতে পারলাম পিন্টু শর্মা যে আমার দাদাকে খুন করেছে সে ধরা পড়েছে তা আমরা এটাই চাই প্রশাসনের কাছে এটাই চাই কি পিন্টু শর্মা তো মেন আসামি ওর সাথে যারা যারা ছিল যারা ওকে এই প্লান করে বলেছে কি রাজু কর্মীকে মেরে দেওয়ার জন্য তারা যেন সবাই সাজা পায় আমরা এটাই চাই পিন্টু কেন কি দাদাকে আমার ধোকা করে মেরেছে ওকে বাড়িতে ছাড়তে যাচ্ছিলো সেইটা আমি ওকে কি করেছে গাড়ি দিয়ে বলেছে রাজুদা এখানে নামিয়ে দাও এবার পায়ের দিয়ে মেশিন বার করে দাদাকে আমার মেরে দিচ্ছে যা খবর পেলাম তো যাই হোক পুলিশের কাজ দেখে খুবই ভালো লাগলো দেরি হয়েছে মেন ধরা পড়েছে আমি এটাই বলবো এতটাই বলবো আমরা অনেক কিছু জানতে পেরেছি ওর দাদা যে সি আর চাকরি করে মুকেশ শর্মা সে যেন পুরোপুরি দোষী আছে অনেক কিছু খবর পেয়েছি অনেক কিছু জানতে পেরেছি সে আমি পুলিশকে বলেছি আরো বলবো কিন্তু নিয়ে ওই পালিয়েছে পাপ্পু ফোর পালিয়েছে পাপ্পু শর্মা পালিয়েছে বল ও ও খুনের মধ্যে ও সাথ দিয়েছে সাথ দিয়ে পালিয়েছে চকে জান বাঁচিয়ে চো আর আর যত সুদিত্ব আছে যা জান এফআইআর নাম দিয়েছি তাদের যেন পুরোপুরি শাস্তি হয় এটাই আমি সরকারের কাছে বলবো মমতা যেন মমতা ব্যানার্জি শুনে আমার ভাইয়ের আসামি আমার ভাইয়ের যে আসামিরা আছে তারা যেন সাজা পায় ফাঁসির সাজা যেন এদের আমরা চাই আপনার নাম আমার নাম সুরজ কুর্মী ধন্যবাদ আমরা কিন্তু পরিবারের সকলের সাথে বলতে গেলে প্রায় কথা বলে নিলাম পরিবারের সকলের আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও কিন্তু আমাদের নিউজ মাধ্যমে তারা আর্জি জানাচ্ছে আর আমরা এই বিষয় নিয়ে কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারের শ্রী মনোজ কুমার মনোজ কুমার ভার্মার সাথে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম তখন কিন্তু স্যার আমাদের কাছে দাবি করেছিলেন যে তিনি এই বিষয়টা নিয়ে একেবারে তদন্ত চালাচ্ছে তার ফলপ্রসূ কিন্তু আমরা দেখতে পেলাম গতকাল রাতে পিন্টু শর্মা পুলিশের জালে ধরা পড়েছে অর্থাৎ বলা যেতে পারে বীজপুর প্রশাসনের একটি বড় সাফল্য কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে কিন্তু এখন ঘটনাটি পুরোপুরি পুলিশ প্রশাসনের আওতায় তাদের বিচারাধীনের আওতায় দোষীদের কতটা তারা শাস্তি দেবে সেটি কিন্তু দেখার অপেক্ষায় রয়েছে গোটা বীজপুরবাসী সহ রাজকর্মীর পরিবার চোখ রাখবো আমরাও ততক্ষণ নিউজ পর্দায় দেখতে থাকুন আপনারা আমাদের সঙ্গে নিউজ সুপার সঙ্গে থাকুন নিউজ সুপার সব খবর সববার খবর ধন্যবাদ